সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। পাথরখালী মাধ্যমিক বিদ্যালয়ের অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম। প্রতিবারের ন্যায় আজকেও আমরা একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। আজ আমরা অষ্টম শ্রেণীর গণিতের 2.2 অনুশীলনীর চক্রবৃদ্ধি মনোপাত, চক্রবৃদ্ধি মূলধনের এই অধ্যায়টির কিছু অঙ্ক করার চেষ্টা করব এবং সূত্র আলোচনা করব। এই এই চ্যাপ্টারে অঙ্ক করার কিছু সূত্র তোমাদেরকে খুব ভালোভাবে বুঝতে হবে। যে সূত্রগুলোর মধ্যে প্রথমটা হচ্ছে সরল মুনাফার সূত্র, দ্বিতীয় চক্রবৃদ্ধি মূলধন, পরেরটা হচ্ছে চক্রবৃদ্ধি মুনাফার সূত্র। তিনটে সূত্র ভালোভাবে তোমাদের আয়ত্ত করতে হবে। দেখো, 2.1 অধ্যায়ে আমরা দেখে এসেছি চক্রবৃদ্ধি সরল মুনাফার সূত্র। সেখানে আমরা কি করেছি, সরল মুনাফার সূত্র, সেটা প্রথম হচ্ছে সরল মুনাফা আই সমান সমান পি আর এ, সরল মুনাফার ক্ষেত্রে আই সমান সমান পি আর এ। আর চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে সূত্র হচ্ছে সি সমান সমান পি ইন্টু ওয়ান প্লাস আর ইন টু দি পাওয়ার এন। আর একটা দেখো চক্রবৃদ্ধি মুনাফা, মুনাফা হচ্ছে চক্রবৃদ্ধি মূলধন থেকে প্রারম্ভিক মূলধন বিয়োগ দেব। তার মানে এখন দেখো, সরল মুনাফার ক্ষেত্রে আমরা করেছিলাম 1000 টাকায় এক বছরে আমরা 100 টাকা মুনাফা পেতে পারি। তার মানে পরের বছরও আমরা 1000 টাকায় 100 টাকা মুনাফা পাবো, তারপরের বছরও তৃতীয় বছর আমরা 1000 টাকায় 100 টাকা মুনাফা পাবো। প্রথম বছরে যদি 1000 টাকায় 100 টাকা মুনাফা পাই, তাহলে দ্বিতীয় বছরে আমার মূলধন থাকবে 1000 টাকা। 1000 টাকার সাথে 100 টাকা যোগ হয়ে 1100 টাকা কখনোই হবে না। কিন্তু চক্রবৃদ্ধি মুনাফার ক্ষেত্রে, চক্রবৃদ্ধি মূলধনের ক্ষেত্রে 1000 টাকায় যদি আমরা এক বছরে 100 টাকা মূলধন পাই, পরের বছরে আমাদের চক্রবৃদ্ধি মূলধন হবে 1000 প্লাস 100 সমান সমান হবে 1100 টাকা। দেখো এখানে কিছু সূত্র দেখার চেষ্টা করো, চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন, কিভাবে আমরা চক্রবৃদ্ধি মূলধন ও মুনাফার সূত্র গঠন করতে পারি। দেখো প্রথম দেখো, প্রথমে আছে প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, মূলধনের সূত্র কি, প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা। দেখো প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন, এই মূলধনটা প্রথম বছরে আমরা যেটা দেয়া থাকবে, আর এটা হচ্ছে মুনাফা। দেখো চক্রবৃদ্ধি মূলধন পি, পিটি অঙ্কে দেয়া থাকবে, এবং মুনাফা হচ্ছে আই। এখানে পি প্লাস আর আই সমান সমান আমরা জানি পি আর এন, পি প্লাস পি আর এন। এখানে এন সমান সমান প্রথম বছর, বা এটা হচ্ছে এক বছর, এন সমান সমান এক বছরের কারণে এন এর মান আমরা ওয়ান দিয়েছি, এর কারণে এখানে আর এক লাখার দরকার নেই। দেখো দুইটা থেকে পি প্লাস পি আর, এখান থেকে কমন গিয়েছে পি, তার থেকে ওয়ান প্লাস আর, পি ইন্টু ওয়ান প্লাস আর। তার মানে এটা হবে প্রথম বছরান্তের চক্রবৃদ্ধি মূলধন সূত্র হবে পি ইন্টু ওয়ান প্লাস আর। দেখো দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, দ্বিতীয় বছরান্ত চক্রবৃদ্ধি মূলধনের সূত্র কি, প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন প্লাস মুনাফা। প্রথম বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর, তার মানে প্রথম বছরে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছিলাম পি ইন্টু ওয়ান প্লাস আর, সেটাই পি ইন্টু ওয়ান প্লাস আর, আর প্লাস মুনাফা। আমরা জানি মুনাফা সমান সমান আই সমান সমান পি আর এন, আই সমান সমান পি আর এন, এখানে পি বসার কথা, শুধু পি বসার কথা, কিন্তু এখানে আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর বসিয়েছি। তার কারণ চক্রবৃদ্ধি মুনাফা, এই যে পিটা, এটা হবে প্রথম বছরে, প্রথম বছরের চক্রবৃদ্ধি মূলধন পি, প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর, আর এমনিতেই আমরা প্রথম বছর চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি এটা, তার মানে দুইটাই এক হবে। দেখো দুইটা থেকে কমন যায় কি, পি ইন্টু ওয়ান প্লাস আর প্লাস পি ইন্টু ওয়ান প্লাস আর, দুইটাই কমন যায়, থাকে কি, এখানে থাকে ওয়ান আর এখানে থাকে আর, সুতরাং থাকে পি ইন্টু ওয়ান প্লাস আর, কমন এলে থাকে ওয়ান প্লাস আর, পি পি থেকে যাবে ওয়ান প্লাস আর, একটা ওয়ান প্লাস আর দুইটা, এখানে তো হবে দুই দুই। দেখো এরপর তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন, তৃতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন সমান সমান দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন যোগ মুনাফা। দ্বিতীয় বছরান্তে চক্রবৃদ্ধি মূলধন পেয়েছি আমরা পি ইন্টু ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার, আর দ্বিতীয় বছরান্তে মুনাফা পেয়েছি কি, পি ইন্টু ওয়ান প্লাস আর এর হোল স্কোয়ার গুণ আর, এর সমান সমান এক বছর,
কারণ আমরা প্রথম বছর এটা দ্বিতীয় বছর এক বছর তৃতীয় বছরও এক বছর ধরেছে এই কারণে দেখো এখানে কমন যায় p ইনটু 1 প্লাস r এর হোল স্কয়ার প্লাস p ইনটু 1 প্লাস r এর হোল স্কয়ার থাকে কি 1 প্লাস r দেখো p ইনটু 1 প্লাস r হোল স্কয়ার ইনটু 1 প্লাস r সমান সমান q দেখো লক্ষ্য করো প্রথম বসরানের চক্রবেগের মূলধন 1 প্লাস r এখানে r এর সূচক হচ্ছে 1 প্লাস r এর সূচক কি 1 দ্বিতীয় বসরানের চক্রবৃদ্ধির মূলধন 1 প্লাস r এখানে r এর সূচক হচ্ছে 2 তৃতীয় বসরান্তে চক্রবৃদ্ধি মূলধন 1 প্লাস r এখানে r এর সূচক হচ্ছে 3 এরপর যদি হয় n বছরে চক্রবৃদ্ধি মূলধন এখানে r এর সূচক হবে n যদি এখানে আমরা n বছর দেই তাহলে r এর সূত্র হবে n যদি এখানে রাহাত দেয়া হয় তাহলে এখানে হবে রাহাততম বছর যদি দেওয়া হয় তাহলে এখানে মান হবে রাহাত এবার নিশ্চয়ই বুঝতে পেরেছেন আর একটু দেখো চক্রবৃদ্ধি মনোকাল সি মাইনাস পি সমান সমান সি এর মান আমরা এখানে আবার পেয়েছি পি ইন্টু ওয়ান প্লাস আর টু দি পাওয়ার এন মাইনাস পি এখন আমরা পাঠ্য বইয়ের 7 নম্বর অঙ্ক করার চেষ্টা করব দেখি একই ধরনের সূত্র বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি বার্ষিক 10% মুনাফায় 8000 টাকার 3 বছরের চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় করে এখানে একটা সূত্রই আমরা করতে পারি চক্রবৃদ্ধি মূলধনের সূত্র p ইনটু 1 টু r টু দি পাওয়ার এই সূত্রে অঙ্কটা করতে পারবো দেখি বার্ষিক 10% মুনাফা দেয়া আছে মুনাফার হার দেয়া আছে কত 10% এটাকে আমরা করতে পারি 10/100 টাকা 8000 টাকা মানে আসল দেয়া আছে 8000 টাকা আসল কি আমরা আসল সমান সমান 8000 টাকা তারপরে বছর দেওয়া আছে 3 বছর সময় এই সমান সমান 3 বছর তাহলে আমরা এই সূত্রে বসিয়ে দিতে পারি চক্রবৃদ্ধি মূলধন নির্ণয় কর তাহলে আমরা জানি সমান সমান 10 পি এর মান কত পি এর মান এখানে দেওয়া আছে 8000 টাকা এক যোগ আর এর মান দেওয়া আছে আমাদের সুদের হার দেওয়া আছে 10/100 সময় দেওয়া আছে আমাদের 3 বছর দেখো এটাকে আমরা করতে পারি গুণ দশম করতে পারি দেখো 100.10 তিন সমান সমান 8000 গুণ দেখো 110 থাকে উপরে নিচ থাকে 100 এর পাওয়ার কত 3 100 এবং 110 3 এখানে 110 তিনবার এবং 100 তিনবার গুণ 10 নিচে 100 গুণ 100 দেখো এটা কাটাকাটি করলে
এটা কাটাকাটি করলে অ্যান্সার হবে 10648। দেখো এটা কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হবে 10648। কাটাকাটি করলে আমাদের অ্যান্সার হবে 10648 টাকা। তার মানে প্রথমে আমাদের সুদের হার বের করতে হবে, তারপরে আসল বের দেওয়া আছে, সুদের হার দেওয়া আছে, আসল দেওয়া আছে এবং সময় 3 বছর দেওয়া আছে। তাহলে চক্রবৃদ্ধি মূলধনের সূত্র দিয়ে সোজাসুজি আমরা সরাসরি বের করে ফেলতে পারি। তাহলে উত্তর কি হবে, নির্ণয় ১০,৬৪৮ টাকা। আজকে এ পর্যন্তই। আশা করি তোমরা পরবর্তী ক্লাসে আমার সাথে যোগদান করবে।